শিক্ষার্থীরা, তোমাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার অনলাইন ক্লাস শুরু করছি। ক্লাসের শুরুতেই আগে আমি বলে নিচ্ছি আমার ক্লাসের আলোচ্য বিষয় কি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে 5.34 এর সৃজনশীল প্রশ্ন। কেমন? এর আগে আমি 5.1 দিয়ে কিছু সৃজনশীল প্রশ্ন দিয়েছিলাম, আশা করি সবাই দেখেছো। আজকেও যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো তোমরা ভালো করে দেখার চেষ্টা করবে এবং তোমরা খাতায় এগুলো প্র্যাকটিস করবে। তাহলে দেখো, প্রথম সৃজনশীল প্রশ্নটি হচ্ছে, এখানে তিনটি রাশি দেওয়া হয়েছে, বীজগণিত রাশি, যে একটা হচ্ছে এক্স কিউ ওয়াই মাইনাস এক্স ওয়াই, এক্স ওয়াই মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তোমার এরকম তিনটা বীজগণিত রাশি দেওয়া হয়েছে, প্রথম রাশিটি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কেমন? তাহলে দেখো, এক নম্বর এক এক ক, তাহলে প্রথম রাশিকে যখন উৎপাদক, তাহলে আমরা প্রথম রাশিটা লিখবো আগে। প্রথম রাশি এক্স কিউ ওয়াই মাইনাস এক্স ওয়াই। দেখো এখানে কি হচ্ছে, কি কমন যাচ্ছে, দেখো এখানে এক্স আছে তিনটা, এখানে আছে একটা, তাহলে আমরা সর্বনিম্নটাই কমন দিতে পারবো। তাহলে নিলাম এক্স, এখানে ওয়াই আছে একটা, এখানে একটা, তাহলে নিলাম ওয়াই। তাহলে দেখো এই জায়গায় যেহেতু আমি কমন ডেনোমিনেটর ভাগ করে, এটা আমি আগে বলেছিলাম, তো এক্স কিউব কে এক্স দ্বারা যখন ভাগ করবে আর থাকবে এক্স স্কোয়ার মাইনাস, আর ওয়াই কে ওয়াই দ্বারা ভাগ করলে ওয়ান হবে, তার মানে এক্স ওয়াই দ্বারা ভাগ করলে এখানে আর এক্স স্কোয়ার থাকে। একইভাবে এক্স ওয়াই কে এক্স ওয়াই দ্বারা ভাগ করলে আর ওয়ান হবে। তাহলে সব মিলিয়ে দেখো এখানে কি হয়, এক্স ওয়াই, আবার এটা দেখা যাচ্ছে আমি যদি এভাবে লিখি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, এটা সূত্র, কারণ ওয়ান উপর স্কোয়ার না, কোটি দিলেও একই কথা। কেমন? আমি স্কোয়ার দিলাম আমার সূত্র প্রয়োগ করার জন্য। কেমন? তাহলে কি হবে, এটাকে যদি আমি এক্স কমন বিস করে হিসেবে ধরি, তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষিত রূপ, অর্থাৎ এই রাশিটা। ঠিক আছে, এটাকে তোমাকে কি করা যায়, ভাঙা যায়, উৎপাদকে বিশ্লেষণ করা যায়, অর্থাৎ এই রাশিটা বলতে গেলে গুণনীয়ক আর কি অনেকটা। ঠিক আছে, তাহলে দেখো তাহলে আমরা কি লিখবো, নির্ণয় উৎপাদক, নির্ণয় উৎপাদক এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, এটাই হচ্ছে এই প্রথম রাশির উৎপাদক। ঠিক আছে, তাহলে দেখো এই এটা আমার লাগবে বিদায়, আমি এখানে লিখে রাখছি এক্স ওয়াই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, এটা আমি পরবর্তী অঙ্কের জন্য আমার লাগবে সেজন্য আমি লিখে রাখলাম প্রথম রাশিটা, প্রথম রাশি। ঠিক আছে, এখন দেখো এবার আমি পরবর্তী সমস্যায় চলে যাচ্ছি। আমাদের পরবর্তী সমস্যা হচ্ছে কর্মবার যেটা, অর্থাৎ প্রথম রাশি দুটির লসাগু নির্ণয় করতে হবে, অর্থাৎ প্রথম রাশি মধ্যে এটা এবং এটা, একটা তো আমরা বের করেছি, সেটা আমি লিখবো। দেখো কিভাবে লিখবো, প্রথম রাশি, প্রথম রাশি কত, এক্স কিউ ওয়াই মাইনাস এক্স ওয়াই, এটা কিন্তু আমরা প্রথমেই পেয়েছি, তাই না? তাহলে আমরা একটা কাজ করবো, এখানে লিখবো কি, এটা সমান দিয়ে এক্স ওয়াই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এটা লিখবো, এবং পাশে লিখবো যে ক হতে প্রাপ্ত, তার মানে আমরা ক হতে এটা পেয়েছি, ক হতে প্রাপ্ত। কেমন? আমরা ক হতে এটা পেয়েছি, তো সেই জন্য আর বিস্তারিত করলাম না। এবার দ্বিতীয় রাশিতে আসি, দ্বিতীয় রাশি দেখো, দ্বিতীয় রাশি কি আছে, এক্স ওয়াই মাইনাস ওয়াই, এক্স ওয়াই মাইনাস ওয়াই, এটা দ্বিতীয় রাশি। কেমন? তাহলে দেখো এই দুটো থেকে কি কমন যাচ্ছে, নিশ্চয়ই ওয়াই কমন যাচ্ছে, তাহলে ওয়াই যদি কমন হয় এখানে আর এক্স থাকবে, ওয়াই কে ওয়াই দ্বারা ভাগ করলে ওয়ান, এই হচ্ছে দ্বিতীয় রাশি। ঠিক আছে, না এটাও পরবর্তী রাশি কাজে আসবে, সেজন্য ওই দ্বিতীয় রাশিটা লিখে রাখি পরবর্তী অংশের জন্য আর কি। তাহলে দেখো আমাদেরকে কি বের করতে বলা হয়েছে, লসাগু বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে দেখো আমরা কি লিখবো, লসাগু, সুতরাং লসাগু সমান কি হবে দেখো, তো প্রথমে মিল গুলো লিখবো। কেমন? প্রথমে মিল গুলো লিখবো, তাহলে মিল কি আছে দেখো, তো এখানে এখানে এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান আছে, তাই না? আমি এই পাশ থেকে লিখে আসি,
যেহেতু একটা সাজানোর ব্যাপার আছে লিখলাম। এরপরে অমিন আছে কি, আচ্ছা আর মিল আছে কি, ওয়াই মিল আছে তাই না, লিখলাম ওয়াই। কেমন, তারপরে এখানে অমিল আছে কি, আছে এক্স প্লাস ওয়ান, এটা লিখলাম। আবার আরো আছে কি, এখানে এক্স আছে এখানে এক্স নাই তাহলে সেটাও লিখলাম। এটা হচ্ছে লসাগু। কেমন, এখন এটাকে যখন তুমি দেখো এই জায়গায় কিন্তু কি হচ্ছে, আবার সূত্র প্রয়োগ করা হচ্ছে, তাহলে এ প্লাস বি টু মাইনাস বি, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি লিখতে পারবো এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই প্রথম রাশি দুটি, অর্থাৎ প্রথম যে দুটো রাশি ছিল সেই দুটো রাশির লসাগু, বুঝছো। যারা এর আগে লসাগু কষাগু ক্লাসগুলো দেখেছো তারা হয়তো খুব ভালোভাবে এই জিনিসগুলো অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে। কেমন, তাহলে এই আমাদের নির্ণয় লসাগু হচ্ছে এইটাই। কেমন, তাহলে কি লিখুন আসছে, নির্ণয় লসাগু এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাই হচ্ছে আমাদের এক নম্বরের উত্তর। আচ্ছা, এবার আমরা পরবর্তী সমস্যা চলে যাচ্ছি। আমাদের পরবর্তী সমস্যা হচ্ছে যে রাশি তিনটি গসাগু এবং লসাগু নির্ণয় করতে হবে, দুটি একসাথে করতে হবে, লসাগু এবং গসাগু দুইটাই একসাথে করবো আমরা। তাহলে দেখো কি হবে, আবার একই কাজ করে আসবো আমরা, তবে একটা কাজ সুবিধা হবে কি, আমরা ক ক হতে দুটো পেয়েছিলাম তাই না, ওই দুটো আমরা লিখতে পারি। তাহলে কি লিখবো দেখো, প্রথম রাশি, প্রথম রাশি হচ্ছে কত, এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই, এটা সমান কিন্তু আমরা বের করেছি, কত ছিল এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, এটা কি করব পাশে লিখে দেবো ক হতে প্রাপ্ত, কারণ এটা আমরা ক হতে পেয়েছিলাম, ক হতে প্রাপ্ত এবং বলে আমরা লিখে দেব। এরপরে দ্বিতীয় রাশিতে আসি, দেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে কি এক্স ওয়াই মাইনাস ওয়াই, এটা তো সমস্যা নাই, এটা করেই ফেলি, ওয়াই কমন নিলে এক্স ওয়াই, এটা লিখতে হচ্ছে না, ক হতে প্রাপ্ত, এটা তো ছোট একটা। তারপরে এবার দেখো তৃতীয় রাশি, তৃতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কেমন তৃতীয় রাশি লিখলাম। এবার দেখো এই প্রত্যেকটা দেখে কি কমন যাচ্ছে, প্রত্যেকটা পদ থেকে কি কমন যায় দেখো তো, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, তাহলে প্রত্যেকটা থেকে আমরা কি করতে পারি, ওয়াই স্কোয়ার কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এভাবে থাকে। তাহলে দেখো তো কি হয়, এবার y স্কোয়ার তো আছে, তাহলে এটা কি হবে, এই সূত্র প্রয়োগ করলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এভাবে হয়, তার মানে কি y স্কোয়ার অর্থাৎ x মাইনাস 1 হল স্কোয়ার, এভাবে লেখা যায়। এটা যদি আমি ভাঙিয়ে লিখি y ইনটু y x মাইনাস 1 x মাইনাস 1, এভাবে লিখতে পারি। এটা লিখার অর্থ হচ্ছে যেহেতু আমাকে কি করতে হবে, লসাগু গসাগু বের করতে হবে, সেজন্য আমাকে এগুলো ভেঙে নিতে হবে, তাহলে কি লিখবো এখন, সুতরাং প্রথমে কি করলো গসাগু, তাহলে গসাগু বের করি, সুতরাং গসাগু সমান, তাহলে দেখো তো প্রত্যেকটাতে কি মিল আছে একটু দেখো তো, যেমন এখানে এক্স ওয়াই আছে এক্স, এক্স কিন্তু সবগুলোতে নাই, তাহলে এটা বাদ দেন, ওয়াই এখানে আছে একটা, এখানে একটা আছে, এখানে দুইটা, তাহলে সর্বনিম্নটা নিব একটা নিলাম। কেমন, এবার দেখো x প্লাস 1 এখানে আছে বাট এখানে নাই, দ্বিতীয় রাশিতে নাই, আবার তৃতীয় রাশিতে নাই, তাহলে ওটা বাদ যাচ্ছে, x মাইনাস 1 এখানে একটা, এখানে একটা, এখানে দুইটা, তাহলে সর্বনিম্নটা নেব, তার মানে x মাইনাস 1 একটা নিব, এই গসাগু চলে আসবে। কেমন, এবার আমরা চলে যাব লসাগুতে, এবং লসাগু সমান দেখো এখানে কিন্তু কমন তারপর আর কমন সবগুলোই যাবে, কমন আর কমন সবগুলো সর্বোচ্চটা, ওখানে সর্বনিম্ন এখানে সর্বোচ্চ, তাহলে দেখো এখানে x একটা আছে এখানে নাই, এটা নিলাম, এখানে y একটা আছে এখানে একটা, এখানে দুইটা, তাহলে সর্বনিম্ন সর্বোচ্চ দুইটা, এটা নিলাম। তারপরে এসো x প্লাস y এখানে আছে বাট আর কোথাও নাই, এটুকু নিলাম। এরপরে x মাইনাস 1 এখানে একটা, এখানে একটা, এখানে দুইটা, তাহলে ওই দুইটাই নিতে হবে, x মাইনাস 1
x minus 1 এভাবে নিলাম এখন দেখো এটাকে আমরা সাজাব xy স্কয়ার অর্থাৎ একটা x minus 1 কি পাশে নিয়ে আসলাম আর একটা x plus কারণ যেহেতু আমাদের সূত্র প্রয়োগ হচ্ছে এখানে তাহলে কি হবে দেখো তো xy স্কয়ার x minus 1 a স্কয়ার minus b স্কয়ার কেমন এই যে x minus 1 এক a plus b minus b সমান a স্কয়ার minus b স্কয়ার এই হচ্ছে আমাদের এই গোসাগু এই লসাগু কেমন এভাবে আমরা কি করতে পারি এই ধরনের সমস্যা থাকলে এগুলো সমাধান করতে পারি তো সবাই তো আশা করি বুঝতেছো ভালো মতই কেমন ঠিক আছে আমি তাহলে একই নিয়মে আরেকটা গাণিতিক সমস্যা সমাধান করছি একটু খেয়াল করো আমাদের পরবর্তী সমস্যাটি এখানেও তিনটি রাশি দেওয়া হয়েছে কেমন তিনটি রাশি দেওয়া হয়েছে প্রথমটা হচ্ছে x স্কয়ার মাইনাস 4 পরেরটা হচ্ছে দ্বিতীয় রাশি হচ্ছে x কিউব প্লাস 3x প্লাস 2 তৃতীয়টা হচ্ছে 2x টু দি পাওয়ার 4 মাইনাস 2 এভাবে দেওয়া হয়েছে তো তৃতীয় বীজগণিত রাশি দেওয়া হয়েছে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তার মানে আগেরটার মতই সেম তাহলে দেখো আমরা কি করব প্রথম রাশি লিখব প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে x স্কয়ার মাইনাস 4 এটাকে চাইলে আমি একটা সূত্র লিখতে পারি অর্থাৎ x স্কয়ার মাইনাস 2 স্কয়ার আকারে তাহলে কি হয় দেখো তো অর্থাৎ x স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেল তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b কেমন এই যে আমার উৎপাদক উৎপাদক বিশ্লেষিত হয়ে গেল তার মানে এই যে রাশি x স্কয়ার মাইনাস 4 এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে x প্লাস 2 এবং x x মাইনাস 2 দুটা এই রাশি পাচ্ছি তাহলে কি লিখবো নির্ণয় উৎপাদক নির্ণয় উৎপাদক x প্লাস 2 x মাইনাস 2 কেমন আচ্ছা এভাবে তোমরা উৎপাদক বিশ্লেষণ গুলো করে নিতে পারো আচ্ছা এটা যদি তোমার লাগবে তাহলে আমি এটা লিখে রাখছি এখানে এটা লিখে রাখছি তার মানে কত প্রথম রাশি x প্লাস 2 x মাইনাস 2 অর্থাৎ পরবর্তী অঙ্কের জন্য আমার এটা প্রয়োজন হবে সেজন্য আমি লিখে রাখলাম আচ্ছা এবার আমি যাচ্ছি পরবর্তী সমস্যায় আমাদের পরবর্তী যে সমস্যা সেটি হচ্ছে প্রথম দুটি রাশি গসাগু নির্ণয় করতে হবে কেমন আগেরটা ছিল যে প্রথম দুটি রাশির লসাগু এখন যেটা করবো সেটা হচ্ছে প্রথম দুটি রাশির গসাগু নির্ণয় করবো কেমন তাহলে দেখো তোমার কি হবে প্রথম রাশি লিখো প্রথম রাশি x স্কয়ার মাইনাস 4 তাহলে আমরা কি লিখতে পারবো এটাকে x প্লাস 2 x মাইনাস 2 কেন এটা কোথেকে পেয়েছি আমরা ক হতে পেয়েছি ক হতে প্রাপ্ত লিখে দেব আর বাড়তি লিখব না এখানে যেটা একবার পড়েছি এটা এবং দ্বিতীয় রাশি আসি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে যেহেতু প্রথম দুটো রাশি বলছে আমাদের দ্বিতীয় রাশি হচ্ছে x কিউব প্লাস 3x প্লাস 2 x কিউব প্লাস 3x প্লাস 2 তাহলে দেখো তো এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে তাহলে কি করব প্রথম রাশি সেটা কি করতে হয় গুণ করতে হয় গুণ করলে কত 2x স্কয়ার এই 2x স্কয়ার কে এমন ভাবে ভাঙাতে হবে যদি গুণ করা হয় তাহলে 2x স্কয়ার আর যদি যোগ বিয়োগ করা হয় তাহলে 3x মাঝখানে একটা তাহলে দেখো 2 কে 2 তারপরে এখানে যদি আমি 2x দিই এখানে যদি x দিই তাহলে 2x স্কয়ার মিলছে আবার এখানে আমি 2x আর 1x যোগ করে 3x হয় কেমন তাহলে আমরা এটা কাউন্ট করতে পারি এই x স্কয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2 তাহলে দেখো তো এই দুইটা থেকে কি কমন যাচ্ছে x কমন যাচ্ছে তাহলে আপনাকে x প্লাস 2 এবার আসো এখান এই যে এখানে x প্লাস 2 তাহলে এই পাশে x প্লাস 2 হতে হবে তাহলে সে এখানে তো x প্লাস 4 অলরেডি তৈরি করেই আছে তাহলে আমরা কি করব এখানে 1 কমন নিই 1 কমন নিলে x প্লাস 2 তাহলে x প্লাস 2 x প্লাস 2 একটা নিলাম x প্লাস 2 তারপর এখানে আছে x প্লাস 1 ঠিক আছে এই আমার আসলো দ্বিতীয় রাশি এবার যেহেতু আমাকে কি করতে বললো গসাগু নির্ণয় করতে বললো তাহলে আমি কি লিখবো সুতরাং গসাগু গসাগু কত মিল এখানে কি মিল আছে দেখো তো x - 2 x + 2 x + 2 মিল আছে তাই না এটাই হবে এখানে x + 2 কেমন নির্ণয় গসাগু হচ্ছে x + 2 তাহলে আমরা লিখবো নির্ণয় গসাগু x + 2 বুঝাইছে আচ্ছা তাহলে এটা যেহেতু লাগবে আমি দ্বিতীয় রাশিটা এখানে লিখে রাখি দ্বিতীয় রাশি হচ্ছে x প্লাস 2 এবং
x plus 1 এটা লিখে রাখলাম পরবর্তী অংশের জন্য আচ্ছা এখন আমরা আমাদের যে পরবর্তী যে সমস্যাটি আছে সেটি করার চেষ্টা করব এটা এটা তো বলা হলো যে প্রথম রাশিবিন্দুর গসাগু ও লসাগু নির্ণয় করার জন্য তিনটি রাশি অর্থাৎ তিনটা করতে হবে এখন তাহলে সেই হিসেবে দেখো আমরা কি করব যে এখানে প্রথম রাশি দিয়ে আমরা কত যে দূরে বের করেছি তাহলে এটা লিখলাম এরপর দ্বিতীয় রাশি লিখব দ্বিতীয় রাশি আমরা কিন্তু বের করেছি তাই না তার মানে কত ছিল এটা সমান ছিল x plus 2 এবং x plus 1 তাহলে এটা লিখব যে ক হতে প্রাপ্ত এভাবে লিখব তাহলে এটা আমাদের আর বের করতে হলো না কেমন এবার তৃতীয় রাশিতে আসব তৃতীয় রাশি যেটা বললো সেটা কি দেখো তৃতীয় রাশি তৃতীয় রাশি বললো 2x টু দি পাওয়ার 4 মাইনাস 2 এভাবে এখন দেখো দুটো থেকে একটু কম আছে তাহলে আমি 2 নিলাম x টু দি পাওয়ার 4 মাইনাস 1 তাহলে 2 রাখলাম এটাকে আমি একটা সূত্র প্রয়োগ করব যে এই x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1 এভাবে একটা সূত্র প্রয়োগ করলাম তাহলে কি হবে দেখো তো এটা a প্লাস b ইনটু a মাইনাস b এভাবে হবে তাই না আচ্ছা এখন দেখো এই x স্কয়ার প্লাস 1 কিন্তু কিছু করা যাবে না এটা রেখে দিলাম আর এখানে যে x স্কয়ার মাইনাস 1 আছে এটাকে আবার আমি সূত্র লিখব x প্লাস 1 ইনটু x মাইনাস 1 অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b এবার আমাকে কি করতে হবে গসাগু নির্ণয় করতে হবে কেমন তাহলে শুরু দিয়ে গসাগু বললো তাহলে গসাগু মানে কি কমনটা তাহলে দেখো তো কমন কি আছে এখানে এখানে x প্লাস 2 এটাতে আছে একটা এটাতে আছে একটা আর তো নাই আবার দেখো x প্লাস 2 এখানে আছে কিন্তু এখানেও নাই এখানেও নাই তাহলে কোথাও নাই কেমন আর x স্কয়ার প্লাস 1 এখানে এখানে আছে কিন্তু এখানে কোথাও নাই তার মানে বোঝা যাচ্ছে এখান থেকে x প্লাস 1 মানে এখানে আছে কিন্তু এখানে আছে কিন্তু এখানে নাই আবার x প্লাস 1 এখানে আছে কিন্তু এখানে কোথাও নাই তার মানে বোঝা যাচ্ছে এখানে যেহেতু কোন নাই কোন তার মানে আমি কি লিখতে পাবো 1 লিখতে পারবো গসাগু কি হবে 1 যেহেতু কোনটা কি নাই এখানে মিন নাই সেজন্য আমরা সাংক সহগটাই নেব কেমন 1 এবার এবার চলে যাব গড় লসাগু তাহলে দেখো কি হয় এবং লসাগু লসাগু কি হয় দেখো তো প্রথমে কি করব মিন এখানে যেহেতু মিল একটাও নাই আমরা কি করব প্রথমে 2 এই 2 নিলাম তারপরে আছে এই x স্কয়ার প্লাস 1 তারপরে আছে x প্লাস 1 x মাইনাস 1 তারপরে আছে x প্লাস 2 আছে কেমন এটা নিলাম x প্লাস 2 ঠিক আছে এভাবে নিলাম আবার x মাইনাস 2 আছে এটাও নিলাম নিলাম কেমন এখন দেখো এই 2 এখন দেখো এই জায়গায় এই x স্কয়ার প্লাস 1 লিখলাম এটা প্লাস b দিয়ে মাইনাস b যদি হয় তাহলে x স্কয়ার মাইনাস b স্কয়ার হবে না আবার একইভাবে এটাও কি হবে x স্কয়ার মাইনাস b স্কয়ার এই যে x প্লাস 1 2 ইনটু x প্লাস 2 তাহলে দেখো তো এটা আবার হয়ে গেছে প্লাস b দিয়ে মাইনাস b তাহলে কি লিখতে পারবো a স্কয়ার মাইনাস b স্কয়ার আর এখানে x স্কয়ার মাইনাস 4 তাহলে দেখো তো 2 x টু দি পাওয়ার 4 অর্থাৎ 2 গুণে 4 এখানে 1 1 স্কয়ার মানে 1 আর x স্কয়ার মাইনাস 4 কেমন এটাই হচ্ছে আমাদের এই রাশি তিনটির লসাগু কেমন এভাবে করে আমরা কি করতে পারি একদম সহজ উপায়ে এই লসাগু গসাগু গুলো নির্ণয় করতে পারি ঠিক আছে সবাইকে আবারও আমাদের এই ক্লাসগুলো দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো আমার অনলাইন ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে